সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো তালুদার একাডেমিতে শতভাগ নির্ভুল অ্যান্সারগুলো সবার আগে দেওয়া হয় তারই ধারাবাহিকতা আজকের এই ভিডিওতে আমরা তার ষষ্ঠ শ্রেণীর সপ্তম সপ্তাহের দেখবো

সপ্তম সপ্তাহের গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট অ্যান্সার দেখার জন্য আমরা এখন কম্পিউটার স্ক্রিন চলে আসলাম সপ্তম সপ্তাহে তোমাদের গণিত যে বিষয়টি যে অ্যান্সার তোমরা দেখতে পাচ্ছ রেডি করা আছে আমরা এখন অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখবো এবং অ্যাসাইনমেন্টের শিরোনামটি কী হবে সেটি জেনে নিব তারপরেই আমরা অ্যান্সারে যাব ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়টি সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট তো এটি দুই নং অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট বা তো কাজ দুই তো অ্যাসাইনমেন্টের নং লেখার সময় তোমরা দুই নং লিখবে এটি প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এ অধ্যায় থেকে প্রশ্নটি করা হয়েছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ দুই নং একটি প্রশ্ন দেওয়া আছে তো এটি প্রশ্নটি হচ্ছে তিরিশ মিটার লম্বা একটি দেয়াল সেই দেয়ালের তিন সমস্ত পঁচিশ ভাগের দুই মিটার কালো নয় সমস্ত চার ভাগের এক মিটার লাল চার সমস্ত দশ ভাগের তিন মিটার হলুদ দুই সমস্ত চার ভাগের এক মিটার কমলা রং করা হলো ক নম্বর প্রশ্নে বলা হয়েছে দেয়ালটির কালো রঙের অংশটি কোন ধরনের ভগ্নাংশ খতে বলেছে দেয়ালটির কালো এবং হলুদ রঙের গুণফল ফল দশমীকে নির্ণ করা আচ্ছা প্রথমে যেটা আসে সেটা আমরা করে ফেলি দেয়ালটির কালো রঙের অংশটি কোন ধরনের ভগ্নাংশ কালো রঙের বর্ণ কতটুকু দেখো তিন সমস্ত পঁচিশ ভাগের দুই তাহলে অ্যান্সারে লিখবে যে একের ক দেয়ালটির কালো রঙের অংশ তিন সমস্ত পঁচিশ ভাগের দুই মিটার তিন সমস্ত দুই ভাগের পঁচিশ সংখ্যাটিকে সংখ্যাটিতে একটি পূর্ণ অংশ তিন এবং অপর একটি অংশ প্রকৃত ভগ্নাংশে দুই পঁচিশ ভাগের দুই আছে মানে এই তিন সমস্ত পঁচিশ ভাগের দুই যে সংখ্যাটি এখানে পূর্ণ অংশ কত তিন এবং অপর একটি অংশ সেটা প্রকৃত ভগ্নাংশে আছে কত পঁচিশ ভাগের দুই এই প্রকৃত ভগ্নাংশে আছে তাহলে তাই এটি এটি মানে তিন সমস্ত ভাগের দুই একটি মিশ্র ভগ্নাংশ ঠিক আছে এটি দিতে পার নাও দিতে পারো এটি না লিখলেও চলবে হ্যাঁ তাই এটি তিন সমস্ত এটি বা এটি বাদ দিই আমরা তাই লিখি তাই তিন সমস্ত পঁচিশ ভাগের দুই একটি মিশ্র ভগ্নাংশ ঠিক আছে এই মিশ্র ভগ্নাংশ এটি তোমরা আমরা অ্যান্সারে লিখবে কারণ আমরা জানি মিশ্র ভগ্নাংশ কখন হয় যখন পূর্ণ ভগ্নাংশ এবং অপকৃত বা প্রকৃত ভগ্নাংশ যখন মিশ্রণ হয় তখন সেটাকে মিশ্র ভগ্নাংশ বলে তাই আমরা এটা যে মিশ্র ভগ্নাংশ সেটা আমরা এখানে লিখলাম তারপর ক্ষয়ের অ্যান্সারে খ নাম্বার প্রশ্নে বলেছে দেয়ালটির কালো এবং হলুদ অংশের গুণফল দশমিকে নির্ণয় করো কালো যে অংশটুকু আছে যে কালো অংশটুকু কত তিন সমস্ত পঁচিশ ভাগের দুই এই যে কালো অংশ এবং হলুদ অংশ হলুদ অংশ হচ্ছে চার সমস্ত দশ ভাগের তিন এই অংশ দুইটির গুণফল গুণফলটা দশমিকে ফলটা নির্ণয় করতে বলেছে তো চলো অ্যান্সারে চলে যাই খ দেয়ালটির কালো এবং হলুদ অংশের গুণফল কালো এবং হলুদ অংশ কালো অংশ কতটুকু তিন সমস্ত পঁচিশ ভাগের দুই মিটার গুণ হলুদ অংশ কতটুকু চার সমস্ত দশ ভাগের তিন মিটার তাহলে কালো এবং হলুদ অংশ এই দুইটা গুণ আকারে আমরা লিখলাম যেহেতু এগুলো অপকৃত ভগ্নাংশে আছে সরি মিশ্র ভগ্নাংশে আছে মিশ্র ভগ্নাংশে রাখা যাবে না গুণ করার সময় গুণ করার সময় মিশ্রকে অপকৃত ভগ্নাংশে নিয়ে আসতে হবে মিশ্র যেহেতু অপকৃত ভগ্নাংশে আসে তো কীভাবে আনবো পঁচিশ যেটা হওয়ার আছে প্রচুর থাকবেই পঁচিশকে তিন তারা গুণ করলে তিন পঁচিশ পঁচাত্তর পঁচাত্তর সাথে দুই যোগ করলে সাতাত্তর তাহলে পঁচিশ ভাগে সাতাত্তর গুণ চার দশমস্ত চা চার সমস্ত দশ ভাগের এক তাহলে চার আর দশ গুণ করলে চল্লিশ নিচে তো হর হিসেবে দশ থাকলো চার আর দশ গুণ করলে চল্লিশ চল্লিশ আর তিন যোগ করলে তেতাল্লিশ তার দশ ভাগে তেতাল্লিশ এই দুইটা গুণাকার থাকবে মিটার আর মিটার যেহেতু গুণফল ফল দুইটার এককের মিটার মিটার আর মিটার গুণ করলে কী হয় বর্গ মিটার তো আমরা নিচে যে মানগুলো আছে এগুলো গুণ করে দিই পঁচিশ আর দশ গুণ করলে দুইশো পঞ্চাশ আর উপরে আছে সাতাত্তর আর তেতাল্লিশ সাতাত্তর আর তেতাল্লিশ গুণ করলে হচ্ছে তিন হাজার তিনশো এগারো তিন হাজার তিনশো এগারো আর নিচে হচ্ছে দুইশো পঞ্চাশ তাহলে তিন এটা হচ্ছে বর্গমিটার এককটা হচ্ছে বর্গমিটারে তাহলে তিন হাজার তিনশো এগারো এটাকে যদি আমরা দুইশো পঞ্চাশ দ্বারা ভাগ করি তিন হাজার তিনশো এগারোকে দুইশো পঞ্চাশ দ্বারা ভাগ করলে আসছে তেরো দশমিক দুই চার চার বর্গ মিটার তাহলে এককটা হচ্ছে আমার কালো এবং হলুদ অংশের গুণফল তাহলে উত্তর তেরো দশমিক দুই চার চার বর্গমিটার এটা আমরা দশমিকে নিয়ে আসলাম যে দশমিককে নিয়ে আসলাম এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই ঘ নাম্বার যে প্রশ্নটি এখানে বলা আছে দেয়ালটির কত অংশ রং করা বাকি রইলো তা নির্ণয় করা আচ্ছা এর আগে আমরা অ্যাসাইনমেন্টের শিরোনামটি বলিনি অ্যাসাইনমেন্টের শিরোনামটি হবে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ আবার বলে দিচ্ছি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় এই অ্যাসাইনমেন্টটির শিরোনাম হবে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এটি তোমাদের সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট গণিত বিষয়ের জন্য তো ঘ নম্বর প্রশ্নে বলেছে কত অংশ রং করা বাকি রইলো এই যে কালো লাল হলুদ আর কমলা রং করলো এই তিরিশ মিটার লম্বা দেয়ালে সেখানে আর কত মিটার রং করা বাকি রইল তো অ্যান্সারটি চলে যাই ঘ নম্বর প্রশ্ন দেয়ালটিতে কালো লাল হলুদ ও কমলা রঙ করা হলো তাহলে কালো রং রঙ হচ্ছে তিন সমস্ত পঁচিশ ভাগের দুই যোগ লাল হচ্ছে নয় সমস্ত চার ভাগের এক যোগ হলুদ হচ্ছে চার সমস্ত দশ ভাগের তিন আর কমল হচ্ছে দুই সমস্ত চার ভাগের এক মিটার এগুলো যেহেতু সবগুলো মিটারে যোগ আকারে আছে তো এটাকে আমরা যখন অপ্রকৃত ভাগনাশা করবো পঁচিশ তিন পঁচিশ পঁচাত্তর পঁচাত্তর দুই সাতাত্তর পঁচিশ ভাগের সাতাত্তর যোগ চার নং ছয়ত্রিশ ছয়ত্রিশ সাথে এক যোগ হবে চার ভাগের সাঁত্রিশ যোগ চার সমস্ত দশ ভাগের তিন চার দশ চল্লিশ আর তিন তেতাল্লিশ দশ ভাগের তেতাল্লিশ যোগ দুই সমস্ত চার ভাগের এক চার দুগুণে আট একে নয় তাহলে নিচে চার হরে চার উপরে নয় তাহলে চার ভাগের নয় এই সবগুলো যোগ করে মিটারে লিখবো এখন এখানে পঁচিশ চার দশ এবং চারের লসাগ হচ্ছে একশো এখন একশো থেকে পঁচিশকে আমরা একশো দ্বারা ভাগ করবো চার চারকে সাতাত্তর দ্বারা গুণ করলে তিনশো আট এবার একশোকে চার দ্বারা ভাগ করবো কত পঁচিশ পঁচিশকে আবার সাঁত্রিশ দ্বারা গুণ করবো পঁচিশকে সাঁত্রিশ গুণ করলে নয়শো পঁচিশ যোগ একশোকে দশ দ্বারা ভাগ করলে দশ দশকে তেতাল্লিশ দ্বারা গুণ করলে চারশো তিরিশ তারপর যোগ একশোকে চার দ্বারা ভাগ করবো কত পঁচিশ পঁচিশে ন দ্বারা গুণ করলে দুশো পঁচিশ তাহলে এগুলো হচ্ছে মিটার ও তাহলে উপরের যে মানগুলো এগুলো সবগুলো যোগ করার পর আসছে আঠারোশো আটাশি আঠারোশো আটাশি নিচে থাকছে একশো এই মিটার তাহলে একশো ভাগের আঠারোশো আটাশি আঠাশি এখন উপরের নিচে উভয় পাশ উভয় অংশকে আমরা চার দ্বারা ভাগ করে দিতে পারি হ্যাঁ একশোকে চার দ্বারা ভাগ করলে পঁচিশ আর আঠারোশো আটাশিকে চার দ্বারা ভাগ করলে চারশো বাহাত্তর এত মিটার এখন আমরা বলেছি দেয়ালটি রঙ করা বাকি রইলো যেহেতু রং করা বাকি রইলো কতটুকু সেটা জানতে চাওয়া হয়েছে তাই আমরা কতটুকু রঙ করা বাকি রইলো সেটা আমরা এখানে দিব আচ্ছা এটা আমরা এখানে নিয়ে আসলে মনে হয় সুন্দর দেখায় হুম তিরিশের সাথে যদি এটা নিয়ে আসি এটা মানে বেশি ব্যাটার দেখাবে আমরা পাশে না রেখে কর্নার এই পাশে নিয়ে আসি আচ্ছা থাক আমরা যেখানে ছিল সেখানে রাখি হুম দেয়ালটি রং করা বাকি রইল তিরিশ মাইনাস যেটা আমার টোটাল পুরো দেয়াল দেয়ালটা হচ্ছে তিরিশ মিটার তিরিশ মিটার থেকে যতটুকু রঙ করেছে রঙ করেছে কতটুকু আমরা বের করেছি পঁচিশ ভাগের চারশো বাহাত্তর তোমরা দেখতে পাচ্ছ পঁচিশ ভাগের চারশো বাহাত্তর রঙ করেছে এই যে আমরা যেটা বের করলাম পঁচিশ ভাগের চারশো বাহাত্তর তা তিরিশ থেকে সেটা বিয়োগ করবো এই মিটারে এখন এই অংশটুকু লসাগু আসছে কত লসাগু আসছে পঁচিশ আর এবার পঁচিশকে তিরিশ দ্বারা গুণ করলে সাতশো পঞ্চাশ তারপর মাইনাস আছে মাইনাস দিলাম পঁচিশকে পঁচিশ দ্বারা ভাগ করলে এক একে চারশো বাহাত্তর দ্বারা গুণ করলে চারশো বাহাত্তর মিটার সাতশো পঞ্চাশ থেকে চারশো বাহাত্তর বিয়োগ করলে দুইশো আটাত্তর আর নিচে থাকছে পঁচিশ মিটার এখন এটাকে যেহেতু অপকৃত ভগ্নাংশে আছে অপকৃত ভগ্নাংশে কিসে আনতে হবে মিশ্র মিশ্র ভগ্নাংশে আনলে কত হবে এগারো সমস্ত পঁচিশ ভাগের তিন মিটার তাহলে এটা কী হবে দেয়ালটি রং করা বাকি রইল তাহলে দেয়ালটি রং করা বাকি রইল এগারো সমস্ত পঁচিশ ভাগের তিন মিটার এটা হচ্ছে আমার ঘয়ের অ্যান্সার এর ঘতে চলে যায় ঘতে বলেছে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি তিরিশ মাইনাস কালো অংশ ভাগ লাল অংশ মাইনাস হলুদ অংশ গুণ কমল অংশ আচ্ছা প্রশ্ন আগে দেখি প্রশ্ন বলেছে তিরিশ মাইনাস কালো অংশ ভাগ লাল অংশ মাইনাস হলুদ অংশ গুণ সমান কত অংশ হবে টোটা এটা করার পর ক্যালকুলেশন করার পর কত অংশ হবে এটা যেহেতু প্রশ্ন দেওয়া আছে তার মানে রাশি লিখবো প্রদত্ত রাশি সমান তিরিশ কালো অংশ ভাগ লাল অংশ গুণ সরি মাইনাস হলুদ অংশ গুণ তাহলে তিরিশ মাইনাস কালো অংশ হচ্ছে তিন সমস্ত পঁচিশ দুই ভাগ লাল অংশ হচ্ছে নয় সমস্ত চার ব্র্যাকেটে দিব ফার্স্ট ব্র্যাকেটে তারপর চার সমস্ত দশ ভাগের তিন ব্র্যাকেট গুণ কমল অংশ হচ্ছে দুই সমস্ত চার ভাগের এক এখন তিরিশ তিরিশ রাখলাম আর এটাকে যদি আমরা মিশ্র থেকে অপকৃত ভাগ্ন সানি তাহলে পঁচিশ ভাগের সাতাত্তর হয় আগে আমরা দেখিয়েছিলাম কীভাবে হয় তারপর এখানে ভাগ আছে ভাগ দিলাম এখানে এটাকে ভাঙালে কত হচ্ছে চার সমস্ত চার ভাগের সাঁতিরিশ মাইনাস এটাকে ভাঙালো হচ্ছে দশ ভাগের তেতাল্লিশ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ গুণ এটাকে ভাঙালো হচ্ছে চার ভাগের নয় এখন দেখো তিরিশ মাইনাস পঁচিশ ভাগে সাতাত্তর ভাগ এখানে নিচে বিশ একশো পঞ্চাশ থেকে ছিয়াশি বিয়োগ করলে নিরানব্বই আর এখানে গুণ চার ভাগে নয় এবার তিরিশ মাইনাস এটা যা আছে তাই থাকবে পঁচিশ ভাগে সাতাত্তর গুণ যেহেতু ভাগকে কী করতে হবে ভাগকে প্রথমে কাজ করতে হবে ভাগকে গুঁয়ে নিয়ে আসতে হবে নিয়ে আসতে হবে ভাগকে গুঁয়ে নিলে যেই ভগ্নাংশটা থাকে পরের ভাগের পরে সেই ভগ্নাংশটার হর যায় লবে লব যাবে হরে তাহলে বিশ যাবে উপরে নিরানব্বই যাবে নিচে তাহলে উপরে বিশ লবে আসলো বিশ হরে আসলো নিরানব্বই তারপর এখানে গুন আছে গুন দিলাম এখন এখানে তিরিশ তিরিশ গুন করে দিলাম গুণ করার পর আসছে নয় হাজার নয়শো এখন এইটাকে আমরা ভগ্নাংশ করবো ভগ্নাংশের বিয়োগ করবো এটা লসাগু আসছে নয় হাজার নয়শো নয় হাজার নয়শোকে তিরিশ দ্বারা গুণ করলে দুই লাখ সাতানব্বই হাজার মাইনাস এখানে কত নয় হাজার নয়শো নয় নয়শো দ্বারা ভাগ করলে এবার তেরো হাজার আটশো ষাট তারা গুণ গুণ করলে তেরো হাজার আটশো ষাট এখন দুই লাখ সাতানব্বই হাজার থেকে তেরো হাজার আটশো ষাট বিয়োগ করলে দুই লাখ তিরাশি হাজার একশো চল্লিশ আর নিচে থাকছে নয় হাজার নয়শো এখন উপরে নিচে আমরা কাটাকাটি করলাম কাটাকাটি করে ভাগ করলাম ভাগ করার পর আসছে উপরে থাকছে হচ্ছে একশো তেতাল্লিশ নিচে থাকছে পাঁচ তাহলে উত্তর হবে পাঁচ ভাগের একশো তেতাল্লিশ অংশ ঠিক আছে অংশ কি আমরা লিখবো হ্যাঁ যেহেতু কত অংশ হবে লিখেছে তাহলে অবশ্যই অংশ লিখবো তাহলে উত্তর হবে পাঁচ বাকে একশো তেতাল্লিশ অংশ এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্টের অ্যান্সার তোমরা কে কোন জেলা কে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দাও খুব শীঘ্রই তোমাদের ষষ্ঠ শ্রেণীর আটটি বিষয় ইসলাম ধর্ম ধর্মনৈতিক শিক্ষা এবং হিন্দুদের জন্য হিন্দু ধর্ম ধর্মনৈতিক শিক্ষা বিষয়টির অ্যান্সার আমাদের চ্যানেলে পাবলিশ হয়ে যাবে আর আমাদের তালুদের হেল্পলাইন চ্যানেলটিতে একাদশ শ্রেণীর অ্যাসাইনমেন্টের আনসার দেওয়া আছে তোমাদের বড় ভাই বোন থাকলে তাদেরকে সেটি জানিয়ে দাও তো আজকের মতো আমরা এখানে স্ক্রিন থেকে বেড়ে নিচ্ছি আর একটি কথা ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিব অবশ্যই তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে রাখবে আর বেশি বেশি বন্ধু আমাদের শেয়ার করে দিবে যা তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে তোমাদের সপ্তম অ্যাসাইনমেন্টের আনসারগুলো আমরা আজকে ভিডিও দেখলাম বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো অ্যান্সার আমাদের চ্যানেলে পাবলিশ হয়ে যাবে তোমরা খুব সেই অ্যান্সারগুলো দেখার জন্য হলেও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন আইকনটি অন করে রাখবে যাতে পরবর্তী যখনই আমরা ভিডিও ছাড়বো সাথে সাথে যেন তোমার কাছে চলে যায় আরেকটি কথা আমাদের তালুকদার হেল্পলাইন নামে একটি ইউটিউব চ্যানেল খোলা হয়েছে যেখানে একাদশ শ্রেণীর যেসব শিক্ষার্থীরা আছে কলেজ শাখার তাদের সেখানে দেওয়া থাকবে তোমাদের বড়ো ভাই বোনেরা যারা আছে তাদেরকে এটি জানিয়ে দিবে